পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত আরও একজন। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায়। সূত্রের খবর, মৃত যুবকের নাম শুভ দাস, বয়স 26 বছর, আহত যুবক পিট্টু দাস, বয়স 25 বছর। তাদের দুজনেরই বাড়ি ইংরেজ বাজারের বিশ্বনাথপুর এলাকায়। জানা গেছে, গত শনিবার রাতে স্টেশন থেকে দুই বন্ধু মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা লেগে রবীন্দ্র এভিনিউ এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পোলে সজোরে ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় শুভ দাসের এবং ঘটনায় আহত হয় একজন। এ বিষয়ে আহত বিট্টু দাস বলেন, ঘটনাটা কি হয়েছিল? আমরা ক্লাসে একটা বন্ধুকে দেখে, দাদা পরিষ্কার কথা, এসে যেভাবে মারলো আমাদেরকে, আমাদের দেখুন একটা 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 বন্ধু আমাদের যেভাবে অঘাত হয়ে পড়ে। বাড়ি কোথায় ওনার? বিশ্বন মোড়ে। নাম কি? শুভ দাস। আপনি কোথায় ছিলেন? আমি ওর পিছনে বসে আছি। কোন গাড়ি মেরেছে? অ্যাপাচি। তাকে দেখি দেখা গেছে, মানে নাম্বার টাম্বার কিছু জানেন? নাম্বার জানি না, ছেলেটাকে চিনি। ওই যে ছেলেটা ছিল, ওই ছেলেটা নেই কিন্তু এখন। আপনাদের আপনাদের সাথে ছিল? হ্যাঁ, দুটো স্যার ছিল। ও বলছে দাঁড়াও দাঁড়াও, দুটো স্যার ছিল। আপনাকে ড্রিঙ্ক করেছিলেন? আপনাকে ড্রিঙ্ক করেছিলেন? অল্প করেছি দাদা। কোয়া থেকে? মানে কোয়া থেকে বেরিয়েছিলেন আপনারা? বাড়ি থেকে বেরিয়েছি, একটা বন্ধুকে রাখতে গেছি, ঠিক আছে। আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি ফিরছি, এসে আমাদেরকে যেভাবে মারলো, যেভাবে মেরেছে, মানে যাদের যারা মেরেছে তাদেরকে আপনি চেনেন? মুখ চিনলে চিনতে পারবো, পরিষ্কার কথা, মুখ চিনলে চিনতে পারবো দাদা। নাম কি ওনার? যিনি? হ্যাঁ, শুভ দাস। কি করেন উনি? উনি কলকাতায় এখন থাকে, আগে মালদাতে থাকতো। এদিকে স্থানীয় পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।